ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো এবং আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা আমরা যাচ্ছি আজকে আমাদের বাড়িতে, ওই যে দেখা যাচ্ছে খুব রৌদ্র উঠেছে বন্ধুরা, আর আমরা এখন যাচ্ছি। তো চলো আমাদের সঙ্গে থাকো, তোমরা ন স্কিপ করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো আমরা কি কি করে কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো বন্ধুরা কালকে তোমরা তো দেখেছো আমরা বাড়িতে এসেছি, আর বাড়িতে এসে আর আমি আর ভিডিওটা কন্টিনিউ করি না বন্ধুরা। তো আজকে সকালবেলা আমি আমার ঘুম থেকে উঠে গেছি, সবাই ঘুমিয়ে রয়েছে, দরজাটা বন্ধ আছে, দরজা বন্ধ, সবাই ঘুমিয়ে আছে আর আমি উঠেছি। কারণ আমি তোমাদের সামনে এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করে জানি না কতটুকু শেয়ার করবো। তো চলো যতটুকু শেয়ার করে তোমরা আমার পাশে দেখো আর ভিডিওটা স্কিপ করে। আর ওই দেখো বন্ধুরা, আমি ওইখানে শিলচার সেখানে থাকি, আমি ওইখানে কোনো ফুল নেই, পুজো দিই আমরা বাজার থেকে ফুল কিনে এনে পুজো দিই, আর তাও খুব গেন্ডা ফুল, ওগুলো নষ্টই হয়ে যায় দুদিন থাকার পর। আর ওই দেখো আমাদের বাড়িতে কত ফুল ফুটেছে গেছে, দেখো বন্ধুরা গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আর ওইখানে আমি ফুল পাই না বন্ধুরা পুজো দেওয়ার জন্য, আর গেন্ডা ফুলগুলো আনা হয় বাজার থেকে, ওগুলো আগে থেকেই কীরকম জানি হয়েই থাকে। তো চলো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা দেখো পুরো ন স্কিপ করে, আর জানি না কতটুকু শেয়ার করবো। তো প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে। আর কালকে কোনো ভিডিও দিতে পারিনি বন্ধুরা, তো তার জন্য সরি, কালকে আমি একটা অসুবিধার জন্য আর ওই যে দেখতে পাচ্ছ আমি শাড়িটা পরে আছি, ওটা মার শাড়ি, মার শাড়ি আমি নিয়ে এসেছি, কারণ আমি ওইখান থেকে কোনো শাড়ি টাড়ি কিছু আনিনি, চুড়িদার নাইটি এগুলো নিয়ে এসেছি। তো এই জন্য মা শাড়িটা নিয়ে আসলে তোমরা দেখতে থাকো ভিডিওটা, যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। আর ওই পাশে দেখো বন্ধুরা সাদা ফুল গাছটাতে কতটা ফুল ফুটে আছে, এই যে কি সুন্দর এতটা ফুল ফুটে আছে। আর আমাদের ওইখানে তো ফুল সবুজে ভরা সকাল, আর সূর্যি মামা উঠে গেছে, আর এই সবুজে ভরা সকালে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই বন্ধুরা আমার ভিডিও। নিচে কতগুলো ফুল পড়েছে, আর গাছে তো অনেকগুলো ফুটেছে। আজকের মতো এখানে হবে, নেক্সট